রামকৃষ্ণ মঠ ও মিশনের 125তম বর্ষপূর্তি, কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের তরফে ডাকটিকিট ও স্মারক মুদ্রার উদ্বোধন। হাজির ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। রামকৃষ্ণ মঠ ও মিশনের 125তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের তরফে বেলুড় মঠে এক স্মারক মুদ্রা ও স্মারক ডাকটিকিটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। 1897 সালের পয়লা মে প্রতিষ্ঠিত হয় রামকৃষ্ণ মিশন। স্বামী বিবেকানন্দের হাতে প্রতিষ্ঠিত হয় এই মিশন। কেন্দ্রীয় সরকারের ইচ্ছা অনুসারে এর আগে রামকৃষ্ণ মিশনের 125তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে রামকৃষ্ণ ও বেলুড় মঠের কর্মসূচি সংস্কৃতি মন্ত্রকের কাছে পাঠানো হয়েছিল। সেই কর্মসূচির মধ্যে স্মারক মুদ্রা ও স্মারক ডাকটিকিট ছিল, যার আনুষ্ঠানিকভাবে সূচনা হল আজ। আজ স্মারক মুদ্রা ও স্মারক ডাকটিকিটের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন কেন্দ্রীয় সংস্কৃতি দপ্তরের মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। এদিন কেন্দ্রীয় সংস্কৃতি দপ্তরের মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল রামকৃষ্ণ এবং বেলুড় মঠ পরিদর্শন করেন। তিনি জানান, আজ এখানে আসতে পেরে খুবই ভালো লাগছে, এখানে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বহুত আধ্যাত্মিক ভূমি হ্যাঁ, ঊর্জা দেনে ওয়ালি ভূমি হ্যাঁ, চরিত্র নির্মাণ কি ভূমি হ্যাঁ, ইস ভূমি মে আকর কে তো আচ্ছাই লাগতা হ্যায়। और मैं राजस्थान से आया हूँ, जहाँ स्वामी जी का संबंध माउंट आबू से लेकर के खेतड़ी तक था, जिसका जिक्र मैंने अभी किया। और मैं संस्कृति मंत्रालय के नाते भी कॉइन और आज स्टैम्प्स जो जारी हुए हैं वो हमेशा के लिए माइलस्टोन हो गया है। और आज बहुत अच्छा फंक्शन हुआ। देखिए, आध्यात्मिकता, चरित्र निर्माण, ये भारत के विकास की नींव है, इसलिए नींव मजबूत करने का काम स्वामी जी ने 125 वर्ष पहले किया था, इसको हम आगे बढ़ा रहे हैं। পাশাপাশি এই বিষয়ে রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবিরানন্দ মহারাজ জানান, আজ এই দিনটি আমাদের কাছে খুবই গৌরবের। কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রকের তরফ থেকে স্মারক মুদ্রা ও স্মারক ডাকটিকিট রিলিজ করা হলো। আমরা এর আগে রামকৃষ্ণ মঠ ও মিশনের 125তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আমাদের কর্মসূচি সংস্কৃতি মন্ত্রকের কাছে পাঠিয়েছিলাম। সেই কর্মসূচির মধ্যে স্মারক মুদ্রা ও স্মারক ডাকটিকিট ছিল, সেটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী। আমরা যখন 125 বছর উদযাপন করব ভাবছি, সেই সময় আমরা সংস্কৃতি মন্ত্রক থেকে একটা চিঠি পাই যে সংস্কৃতি মন্ত্রকে যে ন্যাশনাল ইমপ্লিমেন্টেশন কমিটি, জাতীয় কর্মসূচির রূপায়ণ কমিটি, যার চেয়ারম্যান হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ওরা স্বতঃস্ফূর্তভাবে স্বতঃপ্রণোদিতভাবে রামকৃষ্ণ মিশনের 125 বছর উদযাপন সেটি অনুমোদন করেছেন। আমি যতদূর শুনেছি প্রস্তাব এসেছিল প্রধানমন্ত্রীর দপ্তর থেকে, এবং ওরা আমাদের একটা চিঠি লিখলেন যে প্রস্তাব অনুমোদিত হয়েছে, আপনারা নির্দিষ্ট প্রস্তাব পাঠান কিভাবে আপনারা এই ঐতিহাসিক ঘটনাকে উদযাপন করতে চান। তারপরে আমরা আমাদের প্রস্তাব পাঠিয়েছিলাম, সংস্কৃতি মন্ত্রক সেটি খুঁটিনাটি বিচার করে তারপরে আমাদের কিছু অনুদান দেন বিভিন্ন কাজ করার জন্য, বিশেষ করে সাস্টেইনেবল কাজ করার জন্য, যে উৎসবের সঙ্গে সঙ্গে সেটা শেষ না হয়ে যায়, সাধারণ মানুষের জন্য কিছু কাজ যেটা বহুদিন ধরে থাকবে, বহু সাধারণ মানুষ তাতে উপকৃত হবে। এবং আমরা যে প্রস্তাব ভারত সরকারকে দিয়েছিলাম তার মধ্যে একটি ছিল এই রিলিজ অফ স্ট্যাম্প অ্যান্ড কয়েন মার্কিং দিস অকেশন, 125 বছর উদযাপনকে স্মরণীয় করে রাখবার জন্য স্ট্যাম্প এবং মুদ্রা এটি রিলিজ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, কলকাতা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ
হাটখোলা।